আজকের পছন্দের গল্প কালো সুখ রচনা সুচিত্রা ভট্টাচার্য খাতা দেখতে বসেছিলাম বিএসসি পার্ট টু হেড এক্সামিনারে তাগাদা আসছিল সকাল বিকেল তখনও বাষট্টিখানা খানা বাকি রাতটা সেদিন না জাগলেই নয় ঘুম তাড়ানোর তোফা বন্দোবস্ত করে দিয়ে গেছে মানুষই টেবিলে কফি ভর্তি ফ্লাস্ক সবে তিন নম্বর খাতাটায় লাল কালিন আচর টানছি ল্যান্ড ফোন বেজে উঠল এবং প্রায় সঙ্গে সঙ্গে ও ঘর থেকে মানুষের হাঁক এই ধরো কে তোমার এক্স কলিগ অরিন্দম চৌধুরী নামটা মগজে পৌঁছাতেই আপনা আপনি কুচকে গেছে চোখ সমান্তরাল লাইনের রিসিভার তুলে বললাম বলুন অরিন্দম দা হঠাৎ এতদিন পর ভাবলাম তোমার একটু খবরাখবর নেই সেই যে চাকরি ছেলে ভাগলে তারপর তো আমাদের ভুলেই গেছ অনুযোগটা পুরোপুরি উড়িয়ে দিতে পারলাম না সরকারি গোলামিতে ইস্তফা দিয়ে তখন অধ্যাপনায় এসেছি বছর দুয়েক পুরোনো সুতোর টান ক্রমশ ক্ষীণ থেকে ক্ষীণতর কেনই বা হবে না ওই চাকরি ওখানকার পরিবেশ মানুষজন কিছুই তো আমার পছন্দ সই ছিল না মানাতেই পারিনি নিজেকে ছোঁচো গেলার মতো কাটিয়েছি সাত সাতটা বছর সারাক্ষণ মনে হতো বিশ্রী একটা আষ্টে গন্ধ ঘিরে আছে আমাকে ভয় ভয় থাকতাম এই বুঝি আমার গা বেরোতে শুরু করলো এত কুৎসিত প্রলোভন চতুর্দিকে কাঁচা টাকার এত নির্লজ্জ হাতছানি শিলিগুড়ি বর্ধমানের পর হাওড়ার থার্ড পোস্টিং এর সময় কলেজের কাজটা পেয়ে যেন হাফ ছেড়ে বেঁচেছি তবে হ্যাঁ দৈত্য করলে দু চারটে প্রহ্লাদও তো থাকে তারাই মাঝে মাঝে ফোন টোন করে গল্প টল্প করে তা অরিন্দম চৌধুরী মোটেই সেই প্রহ্লাদ গোষ্ঠীর নয় তাকে বরং দ্বৈতরা হিরণ্য কসুপু বলাই ভালো কেন তার সঙ্গে টিকিয়ে রাখবো সম্পর্ক আলাদাভাবে বললাম সময় পাই না দাদা সরকারি নকরি করতে করতে নিজের সাবজেক্টটা তো প্রায় ভুলতে বসেছিলাম তাই আপ টু ডেট হওয়ার জন্য একটু বেশি পড়াশোনা করতে হচ্ছে প্লাস কলেজে যাতায়াত ক্লাস এক্সাম ইনভেসিলেশন আরও নানান রকম রেসপন্সিবিলিটি সাবাস, তুমি তো দেখছি একই রকম আছো হে খোর তার সিরিয়াস মাস্টারিতে ঢুকেও বুকে যাও নেই মানে মাস্টার মানে সব বাজ নাম্বার ওয়ান অন্য পেশার লোকেদের কুটু কর্তব্য করাই অরিন্দমদার স্বভাব সকলকে নিজের আয়নায় দেখলে যা হয় আর কি আব্বুরা বুড়া তো জগৎ বুড়া মুখ ফসকে খোঁচাটা বেরিয়েই গেল আপনার বাবাও স্কুল টিচার ছিলেন অরিন্দমদা আমার বাবার কথা বাদ দাও হি হিটা কাল নীতি আর আদর্শের নিজের বউ ছেলে মেয়েদের পেটে লাথি মেরে গেছে তাছাড়া তখনকার কাল আর এখনকার কাল এখন তো মাস্টাররা আর ভিকিরি নয় দিব্যি শ্বাসে জলে টস টস করছে ফ্যাট স্যালারি অথচ ক্লাস টাস নামার বালাই নেই নিজের গোয়ালে গরু ঢোকাচ্ছে আর প্রাণের সুখে দুইয়ে যাচ্ছে অরিন্দম চৌধুরী হ্যাঁ হ্যাঁ করে হাসলো যাকে যাক যে জন্য ফোন করা আমার ছেলেটা দায়িত্ব আমি তোমার ওপর ছেড়ে দিতে চাই কি দায়িত্ব আকাশ থেকে পড়লাম কিসের দায়িত্ব জানোই তো রনিকে আমি ছোট থেকে বেস্ট পসিবল স্কুলে পড়িয়েছি শিলিগুড়ি থেকে এসে ওকে এখানে সেন্ট আগস্টিনে ভর্তি করে দিলাম বহুত খরচার স্কুল এক লাখ ডোনেশন মাস মাস তিন হাজার টাকা টিউশন ফি প্লাস আজ এই দাও কাল ওই দাও সেকেন্ডারি এক্সামের আগে ছ ছখানা টিউশন দিয়েছিলাম তাও রনের সেকেন্ডারি রেজাল্টটা তেমন জুতের হলো না স্টার মার্কস পেয়েছে কিন্তু অঙ্কের নাম্বার বেশ পোর ম্যাথসের যে টিউটারকে রেখেছিলাম সে চালা শুধু অঙ্ক গিলিয়ে গেছে কিচ্ছু শেখায়নি তাই ভাবছিলাম এবার ইলেভেন থেকে তুমি রনিকে অঙ্কটা দেখাও আমি ওয়াই নট তোমার মতো একজন সিলসিয়ার প্রফেসরই আমার দরকার যাতে রনের অঙ্কের বেসটা বেশ পোক্ত হয় ওকে জয়েন্টে বসাবো তো কিন্তু আমি তো প্রাইভেট পড়াই না অরিন্দম দা তবে যখন বলছেন পাঠিয়ে দেবেন বাড়িতে দেখিয়ে দেব না না অনুগ্রহ ফনুগ্রহ আমি চাই না উইকে দুটো দিন তুমি ভালো করে পড়াও আই উইল পে ইউ যা চাইবে এনি অ্যামাউন্ট থাউজেন্ড দেড় হাজার দু হাজার একেই বলে টাকার গরমে ধরাকে সরা জ্ঞান করা কাকে কি বলছে সে বদরুকুয়ো নেই বিরক্তি গিলে নিয়ে ঠান্ডা গলায় বললাম সরি অরিন্দম দা টাকা নিয়ে আমি পড়াবো না এটা আমার প্রিন্সিপাল একটু বুঝি থমকেছে অরিন্দম চৌধুরী দু এক সেকেন্ড সারা শব্দ নেই তারপর ফের গলা অল অলরাইট তুমি চেনা জানা বলেই তোমাকে আগে অফারটা দিচ্ছিলাম এখন তাহলে অন্য কোনো পেঁপে চোরকে ধরতে হবে ভাত সড়ালে কি কাকের অভাব হয় রে ভাই এমন অভব্য মন্তব্য অরিন্দম চৌধুরীর মতো একজন অসৎ মানুষের মুখ থেকেই বুঝি বেরোতে পারে ঠান্ডা গলাতে বললাম সেই ভালো অরিন্দম দা টাকা যখন আছে আপনার কিসের ভাবনা শর যেন কেমন কেমন শোনাচ্ছে মানে লেগে গেল নাকি না না আপনি তো আপনার ভাষাতে কথা বলবেন নয় কি তারপর বলুন কেমন আছেন ফার্স্ট ক্লাস মুরগি ধরছি জবাই করছি রক্ত পর্যন্ত মাটিতে পড়তে দিচ্ছি না যেটে পুটে খেয়ে নিচ্ছি দেখবেন দাদা রয়ে শয়ে খাবেন বয়স হচ্ছে তো দুম করে বধ হজম না হয়ে যায় নো চান্স আমার হলো গিয়ে রাবণের পেট জল হস্তির হাঁ তো দুনিয়াটাকেই আমি গিলে খেতে পারি জানি তো তবু সাবধানের মার নেই জ্ঞান মারার অভ্যেসটা তোমার এখনো রয়েই গেছে হ্যাঁ আরে ভায়া তুমি তো তিন তিনটে বছর আমায় খুব কাছ থেকে দেখেছ ভালোভাবেই জানো কত সালা কত রকম ভাবে আমার পিছনে লেগেছে আমার এক গাছই ইয়েও ছিটতে পারেনি কেউ এই তো নতুন সেক্রেটারি খচনামি করে আমার মাথা ভাঙা পাঠানোর প্ল্যান করেছিল ট্রান্সফার লিস্ট রেডি অর্ডার বেরোনোর আগে দিলাম জল ঢেলে সেক্রেটারি বাপই ঢাললো মন্ত্রী স্বয়ং আমার কিছু এক্সট্রা গুঁড়ো খসলো এই যা অবশ্য তো পুষিয়েও গেছে তিন মাসে পাঁচ গুণ উসুল করে নিয়েছি ভাবছি এবার একদিন সেক্রেটারির চেম্বারে গিয়ে জাঙিয়া পরে বেলিড্যান্স দেখিয়ে আসবো লোকটা সব পারে আমার সাত বছরের সরকারি চাকরিতে এমন বেপরোয়া ঘুষখোর আর দ্বিতীয়টি দেখিনি শুধু খেয়েই সন্তুষ্ট নয় ভোজন বৃত্তান্ত সারম্বরে ঘোষণাও করা চাই সরকারি শুল্ক আদায় করতে গিয়ে ক্লায়েন্টদের যে কী যন্ত্রণা দিতে পারে চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন টাকা চাই প্রমোদ চাই সঙ্গে অকথ্য ব্যবহারও চলবে মানুষকে মানুষ বলে গ্রাহ্যই করে না কখনো শিলিগুড়ি থাকার সময় সচক্ষে দেখেছি উল্টো দিকে চেয়ারে বসা লোকগুলোকে কিভাবে হেনস্থা করতো কেউ হয়তো আমার উপস্থিতির কারণে সংকুচিত বোধ করছে খাম বাড়াচ্ছে গোপনে সঙ্গে সঙ্গে অরিন্দমদার ধমক হাফ গেরজ তো করছেন কেন টাকা টেবিলে রাখুন বান্জেল থেকে কটা নোট সরিয়ে রেখেছেন দেখেনি। অপমানে পার্টির মুখ পলকে পাংশু আর অরিন্দম দা খ্যা খেঁ একদিন তো এক সুটেড বুটেড কায়দা করে মুখের ওপর সিগারেট ধরিয়েছিল বলে তাকে অশ্রাব্য ভাষায় ঝাড়ল তারপর লোকটাকে দিয়েই বিদেশে সিগারেট আনালো পাঁচ প্যাকেট অবশ্যই লোকটার পয়সায় দৃশ্যগুলোর স্থূলত্ব কেমন গা ঘিস করত। সামান্য ব্যাঙ্গের সুরে বললাম জান তবে নাচটা দেখিয়েই আসুন সেক্রেটারি মশায় চিত্ত বিনোদন হবে চিত্ত বিনোদন বেড়ে বলেছ তো তোমার এই রসবোধের জন্যই বোধ হয় তোমার বৌদি এখনো তোমার নাম করে তাই বুঝি তা বৌদি এখন কেমন আছেন খাসা খাচ্ছে দাচ্ছে মোটাচ্ছে আর দিবরাত্র ছেলে ছেলে করছে আর মাসিমা আছে মা বৌ ছেলে কারোরই তো আমি সুখের কমতি রাখিনি এসো না একদিন তোমার সঙ্গে দেখা হলে ওরা খুশি হবে শিলিগুড়ির পর থেকে ওদের সঙ্গে তো তোমার দেখাই হয়নি অরিন্দম চৌধুরী যেমনই হোক তার মা বউয়ের সঙ্গে শিলিগুড়িতে খানিকটা ঘনিষ্ঠতা হয়েছিল বটে আমার ব্যাচেলার জীবনে তারা আমার যথেষ্ট দেখভাল করেছে ফি হপ্তায় নেমন্তন্ন মাঝে মধ্যে খাবার পাঠানো সেই কৃতজ্ঞতার জন্যই বোধ হয় মুখের ওপর না বলা যায় না মাথা নেড়ে বললাম হ্যাঁ যাব একদিন মানুষই কখন যেন পিছনে এসে দাঁড়িয়েছিল টেলিফোন রাখতেই তার চোখে মার্জারির কৌতূহল অরিন্দমদার প্রস্তাবটা নাকচ করেছি শুনে ঈশ ক্ষুণ্ণ হলো যেন বলল তোমার আবার বেশি বাড়াবাড়ি পড়ালেই পারতে ছেলেটাকে বিস্মিত মুখে বললাম তা হয় নাকি জানো না আইনে নিষেধ আছে হ্যাঁ সবাই যেন আইন মেনে উল্টে যাচ্ছে তাছাড়া তোমার কলেজ তো নই নৈহাটিতে টালিগঞ্জে বসে দুটো একটা পড়ালে কে দেখতে আসছে বাজে না বিবেক বলেও তো একটা কথা আছে আছে তোমার মতো ভিতর ডিমদের ডিকশনারিতেই আছে আরে বাবা তুমি তো আর আগের অফিসের কলিকদের মতো ফোকটে রোজগার করবে না খেটে কামাবে মানুষই চোখ পিটপিট করল পার মান্থ দু হাজার মানে বছরে চব্বিশ কতটুকু মাত্র পরিশ্রমে দিব্যি একটা কুলু মানালি ট্যুর হয়ে যায় হেসে ফেললাম তর্জনে তুলে বললাম লোভ দেখিও না নারী শেষে রক্ত ধুতে ধুতে হাত খয়ে যাবে লোভে মৃত্যু শাস্ত্রের বচন কথাটা মানুষই না মানলেও আমি খুব মানি যদিও চারপাশের পৃথিবীতে তেমন ঘটতে দেখি না বড় একটা কিন্তু অরিন্দমদার বেলায় হঠাৎ কি করে যেন ফুলে গেল শাস্ত্রের বচন লোভের কারণে মৃত্যু না হোক বেশ একটা বড়সড় গাড্ডায় পড়ে গেল অরিন্দম চৌধুরী ধরা পড়ল ভিজিলেন্সের হাতে নিজের অফিসে নিউজ পেপারে আচমকা খবরটা দেখে চমৎকৃত হয়েছিলাম কি পুলকিত তাও তো নয় ব্যথিত প্রশ্নই আসে না শুধু একটা জিজ্ঞাসা ঘুরপাক খেতে থাকলো মাথায় যে লোকটার উৎকোচ গ্রহণের কদাচ কোনো লুকোছাপা নেই উনিশ বছর ধরে দাপটে নিজের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে হঠাৎ সে পাকড়াও হয় কি করে অরিন্দমদা বলেছিল বটে নতুন সেক্রেটারি তার পিছনে লেগেছে এ কি তবে তারই নাড়া কলকাঠি সেদিন কলেজ বেরোনো তারা ছিল কৌতূহলটাকে ধামাচাপা দিতে হলো তখনকার মতো পরদিন প্রাক্তন এক সহকর্মীকে রিং করলাম অতনু কেসটা কি গো অতনুস্বরে যেন চাপা উচ্ছ্বাস কি আবার বাড়াবাড়ির পরিণাম বাড়াবাড়ি করাটা কি না নতুন তা নয় তবে ইদানিং বাড়াবাড়ির সীমা ছাড়িয়ে গিয়ে বাড়াবাড়ি করছিল পুজোর পর হুট করে রে ডবল করে দিল দিতে রাজি না হওয়ায় অকারণে ফাঁসালো তিনটে পার্টিকে ধরপাকড় পেপার শেষ করছে ধর্মের কল কদিন আর না নড়ে থাকবে কিন্তু নাড়ালোটা কে তোমাদের ডিপার্টমেন্টাল সেক্রেটারি যতদূর জানি না তবে অরিন্দম চৌধুরীর কি শত্রুর অভাব ভিজিলেন্স তো বহুকাল ধরে থাবা চাটছে ইনকাম ট্যাক্সেরও নজর ছিল মিনিস্ট্রিতে খুব হলতো কেউ তাই এতদিন ট্যাফও করতে পারছিল না কর্ণের রথের চাকা এখন বসে গেছে এবার সবাই মিলে ওকে পিসবে কর্ণের রথ চাকা বুঝলে না অরিন্দম অরিন্দমদার বিপদকালের ত্রাণ কর্তা যার অভয় মুদ্রা চড়ে বাবুর এত মিনিস্টার শনি ঠাকুরও বলতে পারো যার থানে নিয়ম করে প্রসাদ চড়ায় অরিন্দম কুমার কিন্তু এবার হয়ে গেছে বুমের আঙ্কেশ ঠাকুর ডিসডাউন করেছে ভক্তকে কেন দেবরাজ ইন্দ্রের চাপে যে পার্টিটা ঠুকেছিল তারও নাকি খুব লম্বা হাত সরকার যান লোকটা একদম সেটা বুঝতে দেয়নি খানাপিনা রেসের মাঠ তারপরও যখন বাবু এক পয়সা রেট কমাতে রাজি হলো না তখনই খেলটা দেখালো পলিটিক্যাল মাথাদের ধরে গ্রিন সিগনাল নিয়ে গাঁট বেঁধে ক্যাচ কট কট এবার ঠেলা বোঝো চাঁদ অরিন্দম চৌধুরীর ওপর মায়া জাগার কোনো কারণ নেই তবু কেন যেন খারাপ লাগছিল অতনো টিপ্পনিগুলো কেমন ঠিক ছিল কানে হাজার হোক ভদ্রলোকের ছেলে সংসারী মানুষ জিজ্ঞেস করলাম বেল পেয়েছে হুম এখন এক সপ্তাহ পুলিশ কাস্টাডি থানায় ছেঁচবে ওই দাপুটে লোকটা যা হিউমিলেটেড হচ্ছে না সোনাম তো ধরার পরেই কোমরে দড়ি বেঁধে নাকি বাড়িতে নিয়ে গিয়েছিল ভাবো নয়া পড়শিদের সামনে কি চরম হেনস্থা অরিন্দম নতুন বাড়ি করেছে নাকি কোথায় বাড়ি বলো না আলিশান প্রাসাদ সল্টলেকে আগাগোড়া মার বেলমোড়া গৃহপ্রবেশে যাদের ডেকে ছিল তাদের মুখে শুনেছি বাথরুম নাকি চোখ ধাঁধানো ফ্রস্টেড গ্লাসের নকশাদার ফল সিলিং কেতার ওয়াশ এরিয়া কালার টিভি কি নেই এবার ইঞ্চি মেপে মেপে হিসাব নেবে অতনু সঙ্গে বাক্যালাপ শেষ করে চুপচাপ বসে রইলাম খানিক্ষণ ভাবছিলাম নাম মানুষটার কথা অরিন্দম না নিশ্চয়ই ভেঙে পড়েছে হাজতে বসে কি ভাবছে এখন কৃতকর্মের জন্য অনুশোচনা হচ্ছে কি রাতে খাবার টেবিলে অরিন্দমদাটাকে নিয়েই কথা হচ্ছিল মানুষই খুব একটা বিচলিত নয় মাছের কাটা চিবোতে চিবতে বলল দেখে নিও তোমার অরিন্দম চৌধুরীর কিস্যু হবে না বললাম না গো অরিন্দমদা গেছে ঘুষের বান্ডিলে সই মেরে দিয়েছিল পার্টি দার বাঁচার কোনো উপায় নেই ছাড়ো তো ঠিক ঠিক জায়গায় বাতাসা ছড়াতে পারলে আস নোটের বান্ডিলটাই হয়তো বদলে যাবে ঘুষ টুস নেওয়া এখন আর কোনো অপরাধ নয় এটা হলো কাঠমানির যুগ চার বছরের বুবলি হাঁ করে আমাদের কথা গেলছিল ইশারায় থামতে বললাম মানুষকে মানুষই পাত্তা দিল না শ্লেষের সুরে বলল। আমরা মুখে কুলু পাঁটলে কি দুনিয়াটা বুবলি অজানা থাকবে বড় হয়ে যে যার মনোমতো রাস্তা ঠিক খুঁজে নেবে তোমার অরিন্দমদার বাবা তো নাকি খুব আইডিয়ালিস্ট ধরনের মানুষ ছিলেন নিশ্চয়ই ছেলেকে নিতে শিক্ষাও কম দেননি তাও তার পুত্রটি কি করে এমন হলো হ্যাঁ জবাব দিতে পারলাম না কারণটা তো আমিও খুঁজছি মেয়েদের দূরদর্শিতার উপর কোনো কালেই আমার শ্রদ্ধা ছিল না কিন্তু মানুষই আমাকে চমকে দিল আশ্চর্যজনকভাবে মিলে গেল ভবিষ্যৎবাণী বছর দুয়েক পরের কথা কলেজ ফেরতা শেয়ালদায় নেমে মির্জাপুর বাস স্টপে দাঁড়িয়ে আছি হঠাৎ একটা গাড়ি সামনে এসে থেমেছে প্রায় ওপর জালনায় পরিচিত মুখ শেষ দেখেছি বছর পাঁচেক আগে তবে চিনতে সময় লাগে না অরিন্দম দা অরিন্দম চৌধুরী গলা বাড়ি অরিন্দমদা বলল যাচ্ছ কোথায় নাটকীয় সাক্ষাৎকারের জন্য প্রস্তুত ছিলাম না থতমত খাওয়া মুখে বললাম গৌরী বাড়ি তুমি টালিগঞ্জের দিকে থাকতেন বাড়ি যাচ্ছি বৌ এখন ওখানে চলে এসো গাড়িতে তোমায় একটা লিফট দিয়ে দিই ইতস্তত করলাম আপনি তো সল্টলেক কেন মিছে মিছে ঘুরতে যাবেন তো কি তো রাই আমার পূর্বে ওঠো ওঠো উঠে বড় প্রায় জোর করেই আমায় গাড়িতে তুলে নিল অনিনমদা দা চাকা খাওয়া মুখে বসেছি খানিক জড়ো সড়ো হয়ে ব্যাপারখানা কি অরিন্দমদের মুখে তো তো সামান্যতম উদ্বেগের চিহ্ন নেই দিব্যি গাড়ি চড়ে ঘুরছে চেহারাটাও যথেষ্ট চকচকে ভুড়ির মেদ বৃদ্ধি পেয়েছে দোস্তুর মতো চোখের কোলে মদ্যপানজনিত ফলাফলা ভাব যথেষ্ট প্রকট দু বছর ধরে চাকরি থেকে সাময়িক বরখাস্ত হওয়া মানুষকে তো এতটা টকবগে দেখানোর কথা নয় মাস্টারে আগেও তো শুনেছিলাম অরিন্দম চৌধুরীর নাকি চার্জশিট তৈরি মামলা শুরু হলো বলে অরিন্দম দাই বাতচিত আরম্ভ করল কী হে পেঁপে চোর ছাত্রছাত্রীদের সর্বনাশ করা কেমন চলছে সেই পুরনো সুর ধন্য মাখা গলায় বললাম চলছে আপনি কেমন আছেন ফার্স্ট ক্লাস মুরগি ধরছি জবাই করছি রক্তটুকু পুড়তে দিচ্ছি না চেটে পুটে খেয়ে দিচ্ছি চিরাচরিত লজ্জটা উড়ে হা হা করে হেসে উঠলো দা টের চোখে আমায় দেখে নিয়ে বললো কি ভাবছ হ্যাঁ না মানে ঢোক গিললাম শুনেছিলাম আপনি নাকি কী সব যেন ঝামেলায় আহা বলতে অত লজ্জা পাচ্ছ কেন দুনিয়া শুধু লোক তো কাগজে দেখেছে হ্যাঁ সাসপেন্ড হয়ে গিয়েছিলাম বাই দ্য গ্রেস অফ এবার ফিরিয়ে আসিয়াছি এই মাস দুই হলে জয়েন করেছি অবাক গলায় বললাম কিন্তু কেস নাকি কোর্টে চলছে চলবে ভিজিলেন্স একটা চোথা সাবমিট করেছে আমিও একটা ফিট করেছি সে এখন অবিরাম খরচুর চলুক তো এভাবে কিছুদিন কিন্তু মামলা চললে সাসপেনশন উইথড্র হয় উপর করুণা করোনা জাগলে কি না হয় দা অর্থপূর্ণ ভঙ্গিতে চোখ টিপল প্রচুর কাঠখড় পোড়াতে হয়েছে হে বড় তরফের বড় হাঁ বন্ধ করেছি আমার গোপাল মন্ত্রীকে গুঁজিয়া সদ্দেশ খাইয়েছি আর চ্যালা জামুন্ডাদের কম সেবা সেক্রেটারিটাই যা জাপ পাত্রে বৌ করছিল তো তাকে শেষমেশ মন্ত্রী কি নোট পাঠিয়েছে জানো সাসপেন্ড হওয়া কর্মচারীকে মাইনের একটা মোটা অংশ দিতে হয় মাস মাস উইদাউট টেকিং এন এ সার্ভিস ফ্রম হিম এ এক ধরনের সরকারি অপচয় সুতরাং মামলা যেমন চলছে চলুক কর্মচারীটিকেও শর্ত সাপেক্ষে পুনর্বহাল করে তার কাছ থেকে কাজ আদায় করে নেওয়া হোক কি বুঝলে হেসে ফেললাম আপনি মাইরি গুরুদেব লোক আপনার পিতৃ নামটি সার্থক আপনি ওরিদের দমন করে ছেড়েছেন হ্যাঁ বাবা ওই একটা কাজে যা ঠিকঠাক করতে পেরেছিল বাকি সবটাই তো শূন্য গর্ভ ছেঁড়া ফাটা জামা পরিয়ে শুধু জ্ঞান মেরে যেত অভাব অনটনকে গ্রাহ্য করো না মনে রেখো সততাই জীবনের মূলধন যত সব ফাঁপা ফাঁপা বলি আরে ভাই দুদিনের জন্য পৃথিবীতে এসেছি দুদিন বাদে ফুটে যাব। মাঝের কটা দিন পৃথিবীটাকে একটু দেড়ে মুশে ভোগই না করলাম তাহলে আর জন্মেলাম কি অথচ আমার পিতাশ্রী লাগাতার পিতৃ নিন্দা চলছে কান ঝালাপালা হয়ে যাচ্ছিল মুখ ফেরালাম জানলার বাইরে রাজা বাজারে গাড়ি আটকে আছে যানজট অরিন্দম তাকে থামানোর জন্যই বলে উঠলাম উফ শহরটা দিন দিন অসহ্য হয়ে যাচ্ছে একেই ভাদুরে গুমুট তার উপর কাতারে কাতারে মানুষ গাড়ি বাস অটো ধুলো ধোঁয়া ইস কষ্ট হচ্ছে তো আমারই দোষ কাংড়িয়া এসি গাড়ি পাঠাবে বলেছিল গলাটা খুসখুস করছে বলে আমি বারণ করে দিলাম নো প্রবলেম বাসে ট্রামের লোক আমি সব কষ্ট তো আমার গা সভা অরিন্দমদের দিকে ঘুরে বসলাম আপনার বাড়ির খবর কি সব ঠিকঠাক চলছে রনি তো জয়েন্টে বসলো না সায়েন্সে ফার্স্ট ডিভিশনই পেয়েছে কিন্তু ভর্তি হলো ইংলিশ নিয়ে ইচ্ছে তোমার বৌদিও দেখলাম তালে তাল দিল যা খুশি করুক আমি আর তো ভাবতে পারি না চাপা একটা খুব যেন উকি দিয়ে গেল অনিন্দম সরে ছেলের যেদের কাছে হার মানতে হয়েছে বলে কি আলাদাভাবে বললাম ইংলিশ অনার্সেও ভালো প্রসপেক্ট আছে ছেলের প্রসপেক্টের আমি তোয়াক্কা করি নাকি ও কবে নিজের পায়ে দাঁড়াবে তা নিয়ে থোড়াই ভাবি যা রেখে যাব ওর লাইফটা ড্যাং ডেঙিয়ে কেটে যাবে তবে ইঞ্জিনিয়ার ডাক্তার হলে পাঁচ জনের কাছে একটু ভাও দেখতে পারতাম এইটা আদর্শ বাপের উপযুক্ত সংলাপ মাথাটা অল্প ঝাঁকিয়ে নিয়ে বললাম আর মাসিমা শরীর কেমন বলতে পারবো না মা আর আমার কাছে থাকে না সে কি কেন তার মান গেছে মুখে চুনকালি পড়েছে নাকি যেদিন বেল পেয়ে বাড়ি ফিরলাম সেদিনে তিনি গড় বেরিয়ে গেলেন বাড়ি ছেড়ে আগেই যেতে পারত আমাকে দেখিয়ে গৃহত্যাগ করবে বলে ওয়েট করছিল চলে গেলেন এই বয়সে কোথায় গেলেন সোদপুরের এক বৃদ্ধাশ্রমে তার মেয়ে জামাই বন্দোবস্ত করে দিয়েছে নিজেদের কাছে নিয়ে গিয়ে রাখার ধক নেই তবু ফুসলে নিয়ে গেল বুড়িকে অফার দিলাম আলাদা বাড়ি ভাড়া করে দিচ্ছি শুনলই না সে আর আমার পাপের টাকা না আমার মুখদর্শন পর্যন্ত করবে না এত কাল ঘুম জানতো না শুধু মাইনের পয়সায় এত আমিরি হয় না অরিন্দম গড় গড় করে উঠল কি চমৎকার একটা মহল বানিয়ে দিয়েছিলাম দক্ষিণ খোলা ঘর চব্বিশ ঘন্টা হু হু বাতাস বইছে সামনে চওড়া একখানা ব্যালকনি আলাদা টিভি আলাদা ফ্রিজ সঙ্গে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মার্বেলের বিশাল ঠাকুর ঘর বাথরুমে কমোড গিজার বুড়ো বয়সে আর কি চাই প্রেমসে সে থাকো ধম্ম করো বর তো কিছু দিতে পারেনি ছেলের কল্যাণে একটু সুখ ভোগ করো সইল না তেজ দেখিয়ে চলে গেল আমিও দেখছি কতদিন বুড়িদের খোয়ারে গাদা গাদি করে থাকতে পারে দিদি বা কতদিন ভিডো পেনশনে ভর্তুকি দেয় এই পাপিষ্ট সন্তানের কাছেই ঘাড় ঝুলিয়ে ফিরতে হবে আরামের যে অভ্যাসটি তৈরি করে দিয়েছি সেটি যাবে কোথায় মুখে আর শব্দ ফুটছিল না স্থির দৃষ্টিতে অরিন্দম চৌধুরীকে দেখছিলাম লোকটা বোধ হয় পুরোপুরি মানুষ নয় অহং সর্বস্ব দোকান কাটা এক জঘন্য লোভী জীব মাত্র গাড়ি কখন যেন চলতে শুরু করেছিল গড়াতে গড়াতে পৌঁছে গেছে গৌরীবাড়ি শুক্ন শুকনো ধন্যবাদ জানিয়ে নেমে পড়লাম অরিন্দম চৌধুরী হাত নাড়ল যাও শ্বশুরের কিছু অন্য খসাও গিয়ে তুমি তো কন্ট্যাক্ট রাখবে না এভাবেই হয়তো কোনো দিন দেখা হয়ে যাবে পথে ঘাটে জোর করে একটা হাসি টানলাম মুখে মনে মনে বললাম রক্ষা করো ওই শ্রীমুখ মুখ যেন আর কখনো দেখতে না হয় লোকটাকে ঝেড়েই ফেলেছিলাম মন থেকে আগের অফিস থেকে ক্ষীণ সম্পর্কটুকুও ছিঁড়ে গেছে ক্রমশ কলেজে এখন আমার অনেক বন্ধুবান্ধব পুরনো সহকর্মীরা এখন স্মৃতি সংসার নিয়ে ভারী ব্যস্ত থাকতে হয় আজকাল বুবলি লাফিয়ে লাফিয়ে বড় হচ্ছে তার পিছনেও সময় দিতে হয় খানিকটা মানুষের ইচ্ছে মাফিক একখানা ফ্ল্যাট কিনে ফেলেছি ব্যারাকপুরে লোন টোন নিয়ে মাথার উপর ছাদ করতে গিয়ে আমার প্রায় পাগল পাগল দশা গত সপ্তাহে একবার বিকাশ ভবনে গিয়েছিলাম পে কমিশনের এরিয়ার বিলগুলোর খোঁজখবর করতে সাত বছর পরেও বকেয়া টাকা অনেকটাই পাওনা আছে শুনেছিলাম এবার নাকি ভোটের আগে ছাড়বে দয়ালু গভর্নমেন্ট উঁচু বিল্ডিংটা থেকে সবে বেরিয়েছি হঠাৎ সামনে অরিন্দম চৌধুরী প্রায় মাটি ফুরে আবির্ভূত হলেন যেন শটান ঘাড়ে এসে হাত রাখলেন কি হে এদিকে কোথায় লোকটাকে দেখে মোটেই প্রীত হয়নি তবু ভদ্রতার খাতিরে তো কথা বলতেই হয় কেঠো হেসে বললাম ডিপিআই অফিসে একটু দরকার ছিল কাজ হলো না যার কাছে ফাইল সে কিসব দাবি দেওয়া নিয়ে ডেপুটেশন দিতে যাবে আজ টেবিলে সে বসবেই না দেখো নিজেই দেখো অরিন্দম চৌধুরীর চোখ ঘোরালো যারা কাজ করতে চায় না সরকার তাদের জামাই আদরে বসিয়ে বসিয়ে মাইনে দিচ্ছে আর যে কাজের জন্য ছটফট করে তার অফিসে ঢোকাই মানা এটাই বোধ হয় গভর্নমেন্টের পলিসি অরিন্দম চৌধুরীর বক্তব্যটা কি চোখ কুচকে তাকালাম বুঝলে না আবার সাসপেন্ড হয়েছি হ্যাঁ হ্যাঁ নয় ভাই হ্যাঁ অথচ আমি ডিপার্টমেন্টকে সবচেয়ে বেশি রেভিনিউ তুলে দিই অরিন্দম চৌধুরী ঠোঁট উল্টাল গারুলরা বোঝে না যারা মাল্লু খায় কাজ তারাই বেশি করে সরকারের ঝাঁপি তারাই ভরায় আবার সেই চিরাচরিত বাগার কেটে পড়ার তাল করছিলাম অরিন্দমবাবু সুযোগই দিলেন না কেন সাসপেন্ড হয়েছে জিজ্ঞেস করলে না জানার আমার লেশমাত্র আগ্রহ নেই তবু প্রশ্ন করতেই হল কেন এখানে দাঁড়িয়ে শুনবে এদিক ওদিক তাকালো লোকটা চলো না কাছেই তো আমার বাড়ি বাড়িটাও দেখা হবে কোনো উজোর আপত্তি খাটল না আমাকে প্রায় তার টানতে টানতে নিয়ে চললো অরিন্দম দা যেতে যেতে ওগরাচ্ছে মহাভারত তাকে আগের বার চাকরিতে ফিরিয়ে নেওয়ার কারণে সেক্রেটারির সঙ্গে কতটা ক্যাচাল বেঁধেছিল মন্ত্রীর এটে উঠতে না পেরে সেক্রেটারি কী কী বিমাতৃ সুলভ আচরণ করেছিল পরের সেক্রেটারি জয়েন করেই কীভাবে কাঠিবাজির ব্যাটনটা হাতে তুলে নিয়েছে কত সামান্য একটা কারণে অরিন্দম চৌধুরীকে শোকজ ছুঁয়েই আবার সাসপেনশনের চিঠি ধরিয়ে দেওয়া হলো কেন এই অর্ডার ধোপে টিকতে পারে না ইত্যাদি ইত্যাদি করবো না করবো না করেও একটা প্রশ্ন করেই ফেললাম আপনার সেই কেসটার কি হলো লোয়ার কোর্টে একটা মাইনার কনভিকশন হয়েছে মাস জেল আমি হাইকোর্টে মুভ করেছি জাজমেন্টে ইয়া ইয়া ফাঁক আছে হাইকোর্টে এই অর্ডার বাতিল হয়ে যাবে অরিন্দমদা চোখ টিপলো হাইকোর্টের ন্যায়াধীশরা দেব তা সমান পরিমাণ মতো নৈবেদ্য চড়ালে কটা দেবতা ভক্তের ওপর প্রসন্ন না হয়ে পারেন ভাই কথায় কোথায় বাড়ি এসে গেছে অতনু ঠিকই বলেছিল বাড়ি নয় প্রাসাদ দু চার সেকেন্ড তাকিয়ে থাকলে কেমন যেন হীনমন্যতা যাকে কারু কাজ করা লোহার গেট ঠেলে ঢুকল অরিন্দমদা ডাকল এসো যত্নলালিত খুদে বাগান পেরিয়ে গোল বারান্দা বারান্দায় উঠলে প্রকাণ্ড কাচের দরজার উপরে ড্রয়িং রুম আগাগোড়া কার্পেট মোড়া সোফায় বসে ঘরটাকে নিরীক্ষণ করছিলাম মাথার ওপর দুখানা ফ্যান দেওয়ানে স্প্লিট এসি ঘরখানা সাজানো হয়েছে যথেষ্ট খরচাপাতি করে দেওয়ালের রং পেন্টিং আসবাব পর্দা ল্যাম্পশেট শোপিস সবেতেই রীতিমতো রুচির ছাপ কে সাজিয়েছে বৌদি নামদা অন্দরে গিয়েছিল ফিরে কোমরে হাত রেখে দাঁড়িয়েছে কেমন দেখছ চমৎকার ইন্টেরিয়ার ডেকোরেটর দিয়ে সাজিয়েছিলাম আরও কিছু জিনিস ছিল এ ঘরে ওপাশের দেওয়ালে একখানা বড় স্ক্রিনের টিভি ছিল ব্যাটারি সেবার সিজ করে নিয়ে গেছে ওটা নাকি ভিসাব বহির্ভূত অ্যাসেট একটা মাঝ বয়সী লোক ট্রেতে দু গ্লাস সবজিটা শরবত এনে রাখলো টেবিলে অরিন্দমদের সামনে বসতে বসতে বললো নাও ম্যাঙ্গো পাল দিয়ে বানানো শরীরটা ফ্রেশ লাগবে গ্লাস হাতে তুলে বললাম বৌদি কি ঘুমোচ্ছেন সে নেই বেরিয়েছেন বুঝি শপিং না রুমা এখন পুরুলিয়ায় রনির সঙ্গে থাকে রনি পুরুলিয়ায় কী করছে তার দাদুর প্রফেশন স্কুল মাস্টারি গ্র্যাজুয়েশনের পরই বাবু পরীক্ষায় বসে ইচ্ছে করে ওই জায়গায় চাকরিটি জুটিয়েছেন বাহ কাজের কাজ করেছে ছুটি ছাটায় আসবে আপনিও যাবেন না আমার ওখানে যাওয়া নিষেধ ওরাও আর কোনোদিন এ বাড়িতে পা রাখবে না বলি আচমকা ফেটে পড়েছে অরিন্দমদা ওদের নাকি ঘেন্না করে আমাকে বিয়ে করে রুমা নাকি পঁচিশ বছর ধরে তুষের আগুনে জ্বলছে ছেলের নাকি আমাকে দেখলেই বমি পায় মার ছেলে নাকি দাঁতে দাঁত চেপে প্রতীক্ষা করেছে কবে আমার কাছ থেকে দূরে পালাতে পারবে কি জাতের নেমো খারাম তুমি ভাবো এদের সুখের জন্য আমি কি করিনি এই তার প্রতিদান আমিও ডিসাইড করে ফেলেছি মরে যাই হেজে যাই পচে যাই তবু ওই বেইমানগুলোকে আর এই বাড়ির তৃষিমানায় ঘেসতে দেবো না তোরা তোদের ওই পেটি লোক লজ্জা নিয়ে নীতি কথার ফেস্টুন লাগিয়ে ঘোর যেখানে খুশি আই কেয়ার আ ফিগ এত বড় স্পর্ধা আমার দেওয়া গয়না জামা কাপড় আমার এই মুখের উপর ছুঁড়ে দিয়ে বেরিয়ে গেল অরিন্দমদার মুখ লাল হয়ে গেছে মুঠো করা হাত দুটো কাঁপছে ঠক ঠক পঞ্চাশ পেরোনো স্থূল বপু মানুষটার ফোলা ফোলা চোখ যেন ঠিকড়ে বেরিয়ে আসছে নার্ভাস গলায় বললাম অরিন্দমদা শান্ত হন প্লিজ নো নো আমি একটা একটা করে জ্বালাবো একটা একটা করে পোড়াবো অরিন্দম দা ভূতগ্রস্তের মতো উঠে দাঁড়িয়েছে অদৃশ্য শত্রুর দিকে তুলে চিৎকার করে উঠল কায়দা করে কেউ আমায় কোনো দিন কবজা করতে পারেনি পারবেও না আমার মা বউ ছেলে কারো একটা চিহ্ন আমি রাখবো না এবারে যখন পাপের ইটেঙাথা তখন এ বাড়িতে আমি একাই কথা শেষ করতে পারলো না অরিন্দম চৌধুরী তার আগে মাঝবয়সী কাজের লোকটা এসে দুহাটে জাপটে ধরেছে তাকে হাতের ইশারায় আমায় চলে যেতে বলল লোকটার ভাবভঙ্গি দেখে মনে হয় এ ধরনের পরিস্থিতিতে সে মোটামুটি অভ্যস্ত এবং মাঝে মাঝেই মনিরটিকে সামাল দিতে হয় পায়ে পায়ে বেরিয়ে এলাম দিনের আলো পড়ে আসছে সূর্য এখন অনেকটাই নিস্তেজ গেটের বাইরে এসে বাড়িটার দিকে ঘুরে তাকালাম একবার ফ্যাকাশে রোদ্দূরে কেমন যেন নিঝুম দেখাচ্ছে অরিন্দম চৌধুরীর প্রাসাদটাকে প্রাসাদ নয় জেলখানা পাঠ ভালো লাগলে একটি লাইকের মাধ্যমে তা জানিয়ে যান আর এই রকম গল্প আরও শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ